বই অনলাইন bd.com রচনা সমগ্র বিক্রির আয়োজন করেছে। আজ আপনাদের জন্য রয়েছে শেখ হাসিনা রচনা সমগ্র। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। বইটির মূল্য 1100 টাকা, 20% কমিশনে আমরা আপনাদেরকে দিচ্ছি 880 টাকায়। জননেত্রী শেখ হাসিনার রচনা সমগ্র প্রকাশিত হল। এর গুরুত্ব এবং তাৎপর্য সামান্য নয়। বাংলার রাজনীতিকদের মধ্যে লেখালেখি শুরু করেছেন এমন ব্যক্তিত্বের সংখ্যা অঙ্গুলিনীয়। চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ বোস, কমরেড ভবানী সেন, কমরেড মুজফ্ফর আহমদ, আবুল হাশিম, আবুল মনসুর আহমদকে বাদ দিলে বড় মাপের রাজনীতিকদের লেখালেখি যত সামান্য। শেখ হাসিনা তার মহান পিতার সুযোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সংগ্রাম ও অর্থনৈতিক মুক্তির লড়াই এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট বাংলাদেশের 4 রাষ্ট্রনীতিভিত্তিক মৌলিক সত্তার রক্ষায় যেমন অঙ্গীকারদৃপ্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তেমনি লেখালেখির মাধ্যমেও তার চিন্তা চেতনা ও রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটিয়ে চলেছেন। প্রথম খণ্ডে যা যা রয়েছে, মুখবন্ধ, ভূমিকা, ওরা টোকায় কেন, স্মৃতির দক্ষিণ দুয়ার, বঙ্গবন্ধু তার সেনাবাহিনী, রাষ্ট্রীয় ধর্ম কার স্বার্থে, বন্যা দুর্গত মানুষের সঙ্গে, নূর হোসেন ওরা টোকায় কেন, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, প্রকৃতির কাছে মানুষ অসহায়, শেখ মুজিব আমার পিতা, অনার্জিত রয়ে গেছে স্বপ্ন পূরণ, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, স্মৃতির দক্ষিণ দুয়ার, ডক্টর আব্দুল মতিন চৌধুরী আমার স্মৃতিতে ভাস্বর যে নাম, কিন্তু কেন, 91 ডায়েরি থেকে, দারিদ্র দূরীকরণ কিছু চিন্তা ভাবনা, সবার উপরে মানুষ সত্য, শিক্ষিত জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নের পূর্ব সত্য, আমাদের চেতনায় অগ্নিশিখা, স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ, বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়ন, বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়ন, গ্রামীণ অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু কথা, সত্য বড় কঠিন, পার্বত্য চট্টগ্রাম, শান্তির অন্বেষায় আলোর পথযাত্রী, বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা, আমার কলেজ জীবন, সংগ্রামে আন্দোলনে গৌরব গাথায়, ভালোবাসি মাতৃভাষা, হরতাল করব, হরতাল করব না, বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা, ভোট কারচুপি, বন্দি গণতন্ত্র, অসহায় জনগণ। দ্বিতীয় খণ্ডে রয়েছে সহেনা, মানবতার অবমাননা, অপারেশন ক্লিন হার্ট, দায়মুক্ত অধ্যাদেশ, সংযুক্তি 1 থেকে 7 পর্যন্ত, তার মধ্যে অক্টোবর, চেষ্টা করুন দেখি কতক্ষণ পড়তে পারেন, পটুয়াখালী 1, প্রার্থীর অভিজ্ঞতা, নির্বাচনের পর ভোলা, দৈনিক প্রথম আলোর রিপোর্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন, বাংলাদেশের সাংবাদিক নির্বাচন নির্যাতন, সেনা অভিযান, নিহত 58 জন, সাদা কালো, প্লিজ সাদাকে সাদা, কালোকে কালো বলুন, নয়ন জলে ভাসি, একটি স্মরণীয় অভিজ্ঞতা, কার ঝাল বেশি, কাঁচামরিচ নাকি খা, সত্যের জয়, মূল্য বৃদ্ধির বাজারে আগুনে পুড়ছে সাধারণ মানুষ, স্কুল জীবনের কিছু স্মৃতিকথা, সবুজ মাঠ পেরিয়ে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছু সময়, কণ্ঠ আজিকের উদ্ধ আমার, মনোনয়ন বাণিজ্য, সবুজ মাঠ পেরিয়ে, তুমি মহারাজ সাধু হলে আজ, কবি সুফিয়া কামাল, মায়ের প্রতিকৃতি, সুন্দরবন থেকে হিমালয়, পিতাকে ফিরে পেলাম, অগ্রন্থিত রচনা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমি মা, বাংলাদেশের আওয়ামী লীগ ও গণতন্ত্র। এই ছিল আজকের বই। ভালো বইয়ের সঙ্গে থাকুন।